কঠোর বিধিনিষেধের মধ্যে শ্রম পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে সাভার এবং নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুজন সহকর্মী। শুরুতে যেতে চাই সাভারে, সেখানে আছেন সহকর্মী শফি মাহমুদ। শফি মাহমুদ, একটু জানাবেন যে আজকে থেকে আসলে কথা ছিল মালিকরা তাদের পরিবহনের মাধ্যমে শ্রমিকদের কারখানায় নেওয়ার ব্যবস্থা করবেন, কিন্তু যেটি আমরা খবরে দেখলাম যে আসলে সেই ব্যবস্থা হয়নি। মালিক পক্ষের জায়গা থেকে কোনো ব্যাখ্যা কি জানা গেছে, কি পরিস্থিতি দেখছেন? ব্যাখ্যা বলতে আসলে কারখানা কর্তৃপক্ষ যেটি বলছেন যে যারা আসলে কারখানার আশেপাশের অংশে থাকেন তাদের জন্য আসলে সেইভাবে পরিবহনের ব্যবস্থা করার প্রয়োজন হয় না। এটা আসলে যারা কারখানার আশেপাশের বাসিন্দা শ্রমিক রয়েছেন তারাও আমাদেরকে একই কথা বলছেন, কিন্তু তাদের যানবাহনের যে মূল উপায় সেটা হচ্ছে রিক্সা ভ্যান। তো রিক্সা ভ্যান আমরা মহাসড়কে মোটামুটি ভালোই চলাফেরা করতে দেখেছি সকাল থেকে। আসলে এই সাভার শিল্পাঞ্চলে যারা গার্মেন্টস সেক্টরে কর্মরত শ্রমিক রয়েছেন তাদেরকে আমরা বেশিরভাগই দেখেছি রিক্সা ভ্যানের মতো যানবাহনে চলাফেরা করতে। এর বাইরে আসলে কিছু কারখানা রয়েছেন যেগুলির শ্রমিকরা দূর দূরান্তে থাকেন, তাদের আসলে যে পরিবহনের সংকট সেই সংকটটি কিন্তু গণপরিবহন বন্ধ থাকার কারণে আসলে রয়ে গেছে। তো এই বিষয়গুলোর দিকে দৃষ্টিপাত করার জন্য আমরা বিভিন্ন কারখানা মালিকের সাথে এবং শ্রমিক নেতাদের সাথেও কথা বলেছি। তো শ্রমিক নেতাদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তারা বরাবরই এই বিষয়গুলো নিয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলেছে। বড় বড় কারখানা যেগুলো রয়েছে তারা পরিবহনের ব্যবস্থা করতে পারলেও যেসব কারখানা ছোট সেসব কারখানাগুলো আসলে পরিবহনের তেমন কোনো ব্যবস্থা করতে পারেনি। তো এই সব কারখানাগুলোতে আমরা দেখতে পেয়েছি যে শ্রমিকদের একটু ভোগান্তির শিকার হতে হচ্ছে। আর এই মুহূর্তে আমি আসলে রয়েছি বাইপাইল আবদুল্লাপুর সড়কে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিজিবি সহ একজন ম্যাজিস্ট্রেট এখানে মোবাইল কোর্ট পরিচালনা করছেন, তারা সড়কে যেন কোনো ধরনের গণপরিবহন চলাফেরা করতে না পারে এবং মানুষজন যেন স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করে সেই বিষয়টি তারা তদারকি করছেন। তবে এখানে আরও যেসব হাট বাজার রয়েছে সেগুলোতেও আমরা দেখতে পেয়েছি যে মাইকিং করে জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে তারা যেন স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করেন। তো সব কিছুর পরিপ্রেক্ষিতে আসলে বলা যায় যে পোশাক শ্রমিক যারা রয়েছেন তাদের যে চলাফেরা যানবাহনের যে সংকটটি রয়েছে সেটি কিন্তু আসলে পুরোপুরি নির্মূল হয়নি। তাদের এই পরিবহনে চলাফেরার ক্ষেত্রে সংকট রয়েছে, ভোগান্তি রয়েছে এবং তারা যখন শেয়ারিং করে রিক্সা ভ্যানে চলাফেরা করছেন সেখানেও কিন্তু স্বাস্থ্যবিধিটি উপেক্ষিত হয়ে রয়েছে। শামী মাহমুদ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য, বিস্তারিত জানিয়েছেন আপনি। এবারে আমরা একটু যেতে চাই নারায়ণগঞ্জ, সেখানে আছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু আহমেদ, একটু দেখলাম যে সাভারে এক ধরনের জটিলতা আছে, মালিকপক্ষ কথা দিয়েও কথা রাখেনি শেষ পর্যন্ত, নারায়ণগঞ্জে কি পরিস্থিতি? জি ইব্রাহিম, আসলে নারায়ণগঞ্জের পরিস্থিতি অনেকটা সাভারের মতোই, তবে সেটি বলার আগে একটি শঙ্কার কথা দিয়ে শুরু করছি। সেটি হচ্ছে নারায়ণগঞ্জকে যখন গত বছর রেড জোনে ঘোষণা করা হয়েছিল তখন কিন্তু নারায়ণগঞ্জে প্রতিদিন 143, 140, 135 জন রোগী আক্রান্তের খবর আমরা প্রতিদিনই দিতাম। এখন আজকে কিন্তু নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা একদম পুরোপুরি 100 দাঁড়িয়েছে, যেটি ছিল গতকালও আসলে যেটি ছিল 69 জনে, তার আগের দিন ছিল 46 জনে। এইরকম কিন্তু হঠাৎ করে নারায়ণগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা কিন্তু ক্রমবর্ধমান হারে কিন্তু বেড়ে চলেছে এবং আজকে 100 এবং আগামীকাল কি হবে সেটি আসলে বলা যাচ্ছে না, সেটি কালকে হয়তো বলতে পারবো বাড়বে কি কমবে। আর শ্রমিকদের যেটি ঘটনা, সকাল থেকে কিন্তু নারায়ণগঞ্জে যখন বিধিনিষেধ জারি করা হয়েছিল এক সপ্তাহ আগে তখনকার যে চিত্র আজকের চিত্রটা কিন্তু আসলে অনেকটাই ভিন্ন, কারণ রাস্তায় সেনাবাহিনীর সঙ্গে পুলিশ এবং জেলা প্রশাসনের কিন্তু বেশ কঠোরতা আমরা সকাল থেকে দেখতে পেয়েছি। বিভিন্ন জায়গায় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ আমাকে জানিয়েছেন যে তাদের মোট 20 জন ম্যাজিস্ট্রেট পুরো জেলায় তারা এই যে কঠোর লকডাউন জারি করা হয়েছে সেটিকে আসলে তারা বাস্তবায়ন করার জন্য কাজ করছেন এবং বিসিকে, যেটি বিসিক নিটপল্লী নারায়ণগঞ্জের, যেখানে প্রায় 300 ছোট বড় গার্মেন্টস রয়েছে, আদমজি ইপিজেটে রয়েছে প্রায় 125 গার্মেন্টস, কাঁচপুরে রয়েছে 125 গার্মেন্টস, এই 400-450 গার্মেন্টসের মালিকরা কিন্তু আসলে যে কথাটি আসলে সাভার থেকে বলা হচ্ছিল যে তাদের পরিবহনের জন্য ব্যবস্থা করবেন মালিকরা সেটি কিন্তু আসলে করা হয়নি দুই একটি বড় বড় গার্মেন্টস ছাড়া। জি রাজু আহমেদ, অনেক ধন্যবাদ, বিস্তারিত জানলাম পরিস্থিতি, শ্রম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আপনি। সাভার থেকে জানাচ্ছিলেন শফি মাহমুদ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।